তারাপীঠের এক হোটেল ব্যবসায়ীকে বেধড়ক মারধর করলো হোটেলের যাত্রীরা। মারধরে গুরুতর জখম হোটেলের মালিক। মারধরের ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। ঘটনায় দুই যাত্রীকে আটক করেছে তারাপীঠ থানার পুলিশ। বীরভূমের তারাপীঠ থানার অদূরে একটি বেসরকারি হোটেলে আজ সকালে 7টি রুম ভাড়া নেন দিল্লির কয়েকজন। আজ রাতে তাদের হোটেল ছাড়ার কথা ছিল, কিন্তু আজ দুপুরে তারা হোটেল থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় হোটেলের দুটি এসির রিমোট ও চাবি নিয়ে চলে যাচ্ছিল তারা। সেই রিমোট ও চাবি ফেরত চাইতে গেলে হোটেলের মালিকের উপর চড়াও হয়ে হোটেল মালিককে বেধড়ক মারধর করতে থাকে তারা। হোটেল মালিকের চিৎকারে আশেপাশের অন্যান্য হোটেলের কর্মীরা ছুটে এলে তারা পালানোর চেষ্টা করে। তাদের কয়েকজনকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে বলে জানা যায়। ছিলাম না দিয়ে এখানে প্রথম পয়সা নিয়ে পালিয়ে এসে পয়সাটা রাস্তা থেকে নিয়ে গিয়েছে আমার লোক। তারপর আমার লোক গিয়ে রেখেছে দুটো রিমোট নাই চাবি নাই, এসে আবার এখানে বাস থেকে ধরে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে বলছি রিমোট আর চাবি দেখাবো না, রিমোট আমার হাতে দিয়েছো? এই রিমোট হাতে নেই, রিমোট ছিল প্রতিটা রুমে, রিমোট কই? বলছে আমরা যাই না। দু এক কথা হতে সব মেলা লোকের ধাক্কা দেখে তো দুমদাম দুমদাম করে মাঠে লেগেছে আমাদের। হ্যাঁ, ধাক্কা দেখে হয়েছে আর আমরা দুমদাম দুমদাম করে মেয়েছিলাম থেকে বেটা সবাই মাঠে লেগেছে। ওরা প্রায় 30-35 দিন ছিল।